প্রথম ম্যাচে এটিকের বড় সড়ো হার, 2-1 গোলের ব্যবধানে এটিকে হারতে হয়। কিন্তু এই ম্যাচের হারের কারণ কিন্তু রেফারি, কারণ প্রথম 6 মিনিটের মধ্যেই এটিকে একটি গোল দিয়ে যায়, যেখানে কার্ল ম্যাথিউস দুর্দান্ত গোল দিয়ে দেয়। তারপরেই কিন্তু 30 মিনিটে একটা পেনাল্টি হয়, যেটা ওগবেজ গোল দিয়ে দেয়, কিন্তু সেই পেনাল্টিটা হয় না, সেটা অনেক ক্ষেত্রেই শোনা গেছে। এবং রেফারি ইচ্ছা করেই কিন্তু একটা পেনাল্টি দিয়েছে এবং ওগবেজ তার সাথে তার ফায়দা তুলে আর 1-1 করে বরাবরই করে দিচ্ছে। আবার তারপরেই কিন্তু তার 15 মিনিট অতিক্রান্ত হওয়ার পরেই আবার একটি 45 মিনিটে গোল দিয়ে দেয় সেই কেরালা ব্লাস্টার, এবং কেরালা ব্লাস্টার এবং কলকাতার অর্থাৎ এটিকের ব্যবধান হয়ে যায় 2-1, যেখানে দ্বিতীয় 45 মিনিটে আর কোনো গোল হয় না এবং 2-1 এখানে এটিকে হারতে হয়। এখানে এটিকে কিন্তু হারার মূল কারণ রেফারি। এই ম্যাচে যদি রেফারি ঠিকঠাক ডাকতো তাহলে ম্যাচটির ব্যবধান হতো 3-1, কেরালা 1 এবং এটিকে 3। কারণটা আমি বলছি, প্রথমে একটি গোল হয় এবং সেই গোলটি রেফারি ডাকে অফসাইড, সো সেটা কোনো অফসাইড গোল না, সেটা ফুটবলের মধ্যে নিয়মে এবং লাস্টের রিভিউতে দেখা যাচ্ছে ওইটা গোল। এবং তারপরেই একটা বক্সের মধ্যে ফাউল হয়, যেখানে ট্যাকেল করে ফেলে দেওয়া হয়েছিল এটিকের প্লেয়ারকে, যেখানে ওই রেফারি খেলাটি চালিয়ে যেতে বলে এবং সেটা কোনো প্লান্টি বা ফাউলের কোনো এ দেয়নি, কিন্তু লাস্টের রিভিউতে দেখা গিয়েছিল ওইটা প্লান্টি। এবং যদি ওইটা যদি প্লান্টি না হয় তাহলে যেটা 30 মিনিটের মধ্যে একটা প্লান্টি হয়েছিল এটিকের হয়ে, সেটা কিন্তু কোনো প্লান্টিই না, কারণ এটিকের কোনো প্লেয়ার অর্থাৎ প্রণয় হালদার কিন্তু টোটাল ট্যাকেলই করেনি কোনো প্লেয়ারকে, ওই প্লেয়ার নিজে থেকেই পা বেঁধে পড়ে গেছে। সো সেখানেই কিন্তু এখানে রেফারির প্রথম ম্যাচ থেকেই এরকমভাবে হলে আর খেলা ঠিকঠাকভাবে চলে, তো এখানে কিন্তু একটা গোল দিতে পারত এই কেরালা আর গোল এটিকে দিতে পারতো 3টে, অর্থাৎ এই ম্যাচে কিন্তু এটিকের ফ্যানদের কাছে এটিকে জিত। যদিও বা রেফারির জন্য এরকম হয়েছে, আশা করা যাক নেক্সট ম্যাচ থেকে আর রেফারির জন্য এরকম হবে না, কিন্তু এটিকে যা টিম সাজিয়েছে অবশ্যই, কিন্তু এখানে এটিকেরও কিছু কিছু ভুল আছে, যেরকম কালকে প্রবীর দাসকে আপনারা দেখেছেন ওপরের দিকে খেলা খেলতে আর মাইকেল সসিউরাজকে নিচে, কিন্তু তার জায়গা বদল হবে, প্রবীর দাস কিন্তু নিচের দিকে অর্থাৎ ডিফেন্ডার খেলে এবং মাইকেল সসিউরাজ কিন্তু ওপরে অর্থাৎ মিডফিল্ডারের দিকে খেলে। সো এই দুটো জায়গা বদলিয়ে একটু হলে ভুল করেছে হাবাস। আর একটা ভুল হয়েছে, জেবি হার্নান্ডেজকে যখন খেলতে পারছে না তাকে আর ওঠানো হয়নি, তার বদলে এডু গার্সিয়াকে নামিয়েছিল কিন্তু লাস্টের দিকে, তখন আর এডু গার্সিয়ার আর কিছু করার ছিল না, অর্থাৎ জেবি হার্নান্ডেজকে যদি প্রথম থেকে ওঠানো হতো আমার মতে ভালো হতো। এবং কালকে এটিকে যেন উল্টো পাল্টার দল সাজিয়েছিল, সেইভাবে অ্যাটাকে যাচ্ছিল না। প্রথম 45 মিনিট এবং প্রথম 15 মিনিটে এটিকে যেরকমভাবে খেলেছে এবং লাস্টের দিকে আর সেরকমভাবে এটিকের কাছে আশা করিনি। এবং প্রীতম কোটাল তো ঠিকই আছে, কিন্তু এখানে প্রণয় হালদার কিন্তু অনেক ভুল করেছে আমার চোখে, প্রণয় হালদারের জায়গায় অন্য প্লেয়ারকে লাবানো উচিত ছিল। তো তোমাদের মতে কী বলে নিচে কমেন্টে অবশ্যই জানাম। আজকের ভিডিও এইটুকু, আশা করবো নেক্সট ম্যাচ থেকে এটিকে ভালো করে খেলবে এবং এটিকে স্কোয়াডে প্রচুর ভালো ভালো প্লেয়ার, কিন্তু আশা করবো হাবাস একটু ঠিকঠাক করবে, আমার তো মনে হচ্ছে আগের ছন্দে আর হাবাস নেই, তো আশা করবো নেক্সট ম্যাচ থেকে আর এরকম ব্যবধানে এটিকে হারতে হবে না, প্রত্যেক ম্যাচ জিতবে। নেক্সট ম্যাচ 25 তারিখে হায়দ্রাবাদের সাথে, সেটা হচ্ছে এটিকের হোমে। তো আবার পরের ভিডিও দেখা হচ্ছে, আজকের ভিডিও এই পর্যন্ত, সাবস্ক্রাইব করবে।